সবুজ বাঁচাতে অভিনব বার্তা বনগার টোটো চালকের। টোটোতে ফুলের বাগান, যাত্রীদের সচেতন করেন গাছ না কাটার বিষয়ে। গঠনমূলক কাজ করবার জন্য মনের সদিচ্ছার প্রয়োজনই বোধ হয় সব থেকে বেশি। গঠনমূলক কাজের ক্ষেত্রে লড়াইটা কোনো না কোনো জায়গা থেকে শুরু হওয়ার প্রয়োজন বলেই মনে করেন অভিজ্ঞ মহল। নগরায়ণ, উন্নয়ন, জনবসতি গড়ে তোলার লক্ষ্যে নীরবে সবুজ ধ্বংস হচ্ছে, বিষাক্ত হচ্ছে বাতাস, বাড়ছে গরম, অনাবৃষ্টি, খরা, এসব দেখে মন খারাপ হয় কবিরুদ্দিনের। পেশায় সামান্য টোটো চালক কবিরুদ্দিন। পারিবারিকভাবে অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশুনো বেশি দূর এগোয়নি, তাতে কি পরিবেশ রক্ষার বার্তা দিতে অভিনব সিদ্ধান্ত নিয়েছেন এই টোটো চালক। নিজের বাহনটিকে সবুজ রক্ষার বার্তা দিতে ব্যবহার করেন তিনি। বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজিয়েছেন টোটো, নিয়মিত পরিচর্যাও করেন, পরম মমতায় গাছগুলিকে আগলে রেখেছেন। তার টোটোতে ওঠা যাত্রীদের গাছ লাগানোর বার্তা দেন, সাধ্যমতো চেষ্টা করেন যাত্রীদের বোঝাতে গাছ কাটার কুফলের বিষয়ে। সীমান্ত শহর বনগাঁতে চলার পথে আপনার নজরে পড়বে কবিরুদ্দিনকে। তার গোটা টোটো রিক্সাটিতে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের গাছ, তাদের মধ্যে বেশিরভাগই ফুল গাছ। পাশাপাশি নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তাও দেন কবিরুদ্দিন। কবিরুদ্দিনের বাড়ি গাইঘাটা থানার অন্তর্গত সুটিয়া পঞ্চায়েতের পাঁচপোতা এলাকায়। চলার পথে এই অদ্ভুত ভাবনার মানুষটির সাথে দেখা হয়ে গেল আমাদেরও। বনগাঁ পৌরসভার অদূরে টোটো দাঁড় করিয়ে গাছে জল দিচ্ছিলেন। এরকম ভাবনা কেন জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, আমি কৃষক পরিবারের ছেলে, গাছের গুরুত্ব আমি বুঝি। গাছ কেটে ফেলার কারণে আমরা যে সমস্যায় পড়ছি সেটা সাধারণকে বোঝানোর জন্যই এই ভাবনা। পাশাপাশি তার টোটোতে যে যাত্রীরা সওয়ারি হন তাদেরকেও গাছ লাগানো, গাছ না কাটার পরামর্শ দেন কবিরুদ্দিন। তার আক্ষেপ, এর ফলে হয়তো খুব বেশি কিছু হবে না, তবুও কয়েকজন যদি সচেতন হন, অন্তত একটি গাছও যদি বাঁচানো যায়। এই ভাবনা থেকেই এভাবে নীরবে সবুজ রক্ষার বার্তা দিচ্ছেন এই টোটো চালক। যে পরিমাণে গাছ কাটা হচ্ছে তাতে আমি চাইছি একটা বার্তা দিতে, যাতে গাছ কম কাটে। এবং আমি কৃষক পরিবারের ছেলে, জানি গাছের কতটা গুরুত্ব, সেই হিসাবে আপনারা বেশি বেশি গাছ লাগান যাতে পরিবেশ সুস্থ থাকে। যে পরিমাণে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, সেক্ষেত্রে গাছ বেশি পরিমাণে লাগালে হয়তো সেটা পরিবর্তন হতে পারে। এই মেসেজটা দেওয়ার জন্য আমি এটা করছি। আমার যাত্রী যারা প্যাসেঞ্জার ওঠে তাদেরকে প্রত্যেকেই বলা হয়, মূলত আমি রিজার্ভ খাটি, কখনো রিজার্ভ হলে তাহলে আমি বনগাঁতে আসি, তা নাহলে পাঁচপোতা এলাকাতেই থাকি। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।